আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামি চৌধুরী। আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমরা চলে এসেছি গোলাইডাঙ্গা। এখানে এই একটা বিশাল আকৃতির ষাঁড় গরু আপনাদের দেখাবো। ওনারা কুরবানি বা প্লাস রমজান উপলক্ষে ওনারা এই গরুটা লালন পালন করছে। দীর্ঘ 3 বছর যাবৎ ওনারা লালন পালন করছে এই গরুটা, দেশীয় আর কি ক্রস জাতীয় আর কি। এই গরুটা সাধারণত আপনি 8 ফুট লম্বা। আমি ওনাদের মুখে আর কি জানা সম্ভবত আপনাদের পুরো গরুর ডিটেলসটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন ছবিতে হয়তো বা আপনাদের কেমন দেখা যাচ্ছে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার সমান লম্বায় সম্ভবত আমার চেয়ে এই গরুটি সাধারণত আপনার লম্বায় 8 ফুট 5 ইঞ্চি, এমনকি বডি হচ্ছে আপনার 7 ফুট 5 ইঞ্চি, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, এবং পেছনে থেকে যে শিনা সেটা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। গরুটির নাম রাখা হয়েছে বরমিয়া। বরমিয়া এটির দাম ধরা হয়েছে, একবার বলা হয়েছে 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা হলে আপনারা এই বরমিয়া পাবেন। আপনারা যে উচ্চতা বা প্লাস বডি এমনকি যে শিনার যে আপনি মাপটা বললাম, এটা হয়তো বা আধুনিক পদ্ধতি আছে, এখন মাপ দিলে অবশ্য এটার ওজনটা বেড়ে যাবে, আপনারা ক্যালকুলেশন করে বের করতে পারবেন। এই গোলাডাঙ্গা নুরব খানের বাড়িতেই এটা লালন পালন করা হইতেছে। নুরব খানের ছোট ছেলের সাথে আমরা কথা বলবো এখন একটু, এই ওনারা এই গরুটা কত চাচ্ছে বা কি কিভাবে ওনারা কতদিন যাবত এটা লালন পালন করছে এটা সম্বন্ধে আপনাদের একটু জানাব। এটা সাধারণত আপনারা এই কোনো ওষুধ খাওয়ানো হয় নাই, যে মোটা তাজাকরণের জন্য যে এখন বর্তমানে যে বিভিন্ন কেমিক্যাল জাতীয় যেমন জিনিস খেয়ে মোটা করা হয় সেগুলো কিছুই খাওয়ায় নাই উনি। উনি বাড়িতেই লালন পালন করছে। ওনার যে গোয়াল ঘরটা দেখতে পাচ্ছেন এখানে, প্রতি বছরই উনি গরু পালন করে। এমনকি এখানে উনি দেশীয় পদ্ধতিতে আপনার এই গরুটা লালন পালন করছে। এমনকি খড় গম ভুট্টা বসি এইসব উনি এটাকে খাওয়াইছে। দর্শক, আমরা এই গরুর যে লালন পালন করছে ওনার ছোট ছেলের কাছে আমরা এই গরু সম্বন্ধে হালকা কিছু জানবো, এমনকি এই গরুটা ওনারা কত হলে বিক্রি করবে সেটাও আমরা জানবো। আচ্ছা, এই গরুটা কতদিন যাবৎ লালন পালন করতেছে? প্রায় 3 বছর যাবৎ আমরা এটা লালন পালন করতেছি। এটা আমাদের মানে বাসার জন্য। আপনাদের এখানে আর কি এটার জন্ম? বাইরে থেকে আর কিনে আনা? আমাদের বাসার থেকে এটা ইয়া হয়েছে বাসায়। আচ্ছা, এটা কি খাবারের জন্য কোনো মোটা তাজা কারণে কোনো ওষুধ ব্যবহার করা হয়েছে? না, এটা একদম ন্যাচারাল ওয়েতে এটা লালন পালন করা হচ্ছে। যেমন সবুজ ঘাস আছে, তারপরে খড়, তারপরে ভুসি, মানে এইসব ন্যাচারাল মানে প্রাকৃতিকভাবে এটা মানে লালন পালন করা হচ্ছে। কোনো মানে এক্সট্রা কোনো ধরনের মানে ওই কৃত্রিম কোনো বিষয় মানে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হয় নাই। না, গরুটা দেখে বোঝা যাইতেছে, কিন্তু আপনি সাধারণত যে মোটা তাজা করণের সুই বা বিভিন্ন কেমিক্যাল খাওয়ালে সেই গরুগুলো দেখলে অন্য ধরনের হয়, কিন্তু এটা অনেক চঞ্চল প্রকৃতির, এমনকি শরীর দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই গরুটা কত হলে ছাড়বে? এটা আমরা আপাতত এটার দাম চাচ্ছি 5 লাখ। 5 লক্ষ টাকা, হ্যাঁ, এর মধ্যে হলেই আমরা এটা মানে বিক্রয়ের জন্য সিদ্ধান্ত নিতে পারবো। আচ্ছা, আনুমানিক কত মন হতে পারে এটা? 20-25 মন এরকম হবে। আর এটার উচ্চতা হাইট এমনকি বডির মাপ আপনাদেরকে বলছি আগে, সেটা হয়তো বা ক্যালকুলেশন করলে অটোমেটিক বের হয়ে যাবে।
হয়তো বা স্কেল থাকলে হয়তো আমরা মাপ দিয়ে আপনাদের দেখাতে পারতাম, আর কেউ যদি কিনতে ইচ্ছুক থাকেন আপনারা স্বচক্ষে এসে দেখতে পারেন। গরুটা কিন্তু হাইটে কিন্তু আমার আমার সমানই, গরুটা কিন্তু হাইটে আমার সমানই উঁচা, লম্বায় কিন্তু 8 ফুট 5 ইঞ্চি এরকম লম্বা। আচ্ছা, এই গরুটার শখের বসে তো অনেকে অনেক ধরনের নাম রাখে, কিন্তু এটার কি নাম রাখা হয়েছে? হ্যাঁ, এটার নাম রাখা হয়েছে, নামটা আমি নিজে রাখছি, এটার নাম হচ্ছে বড়মিয়া। বড়মিয়া? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বড়মিয়া কারো পছন্দ হলে বড়মিয়া আপনারা দেখতে আসতে পারেন, দেখে অবশ্য বড়মিয়ার মতোই লাগে। এটা যদি বাইরে নেওয়া হয় এটা আরো বড় দেখা যাবে আর কি, ঘরে তো অল্প জায়গার মধ্যে মানে কতটা মানে এটার মানে অ্যাকচুয়াল মানে হাইট বা ইয়াতে মানে দেখা যাচ্ছে না। খুব শান্তশিষ্ট গরু, অপরিচিত মানুষ দেখলে একটু, হ্যাঁ স্বাভাবিক অপরিচিত কাউকে দেখলে হয়তো বা একটু ই করে, কিন্তু এমনিতে ওনাদের সাথে একবারে আমাদের সাথে খুবই ভালো রিলেশন, ছোটো সময় থেকে যেহেতু আমরা কেয়ার করে আসছি,